তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কলেজের সাপ্লি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে একটু তোমরা বোর্ডে দেখে নাও। প্রথম এক নম্বর বিষয় হচ্ছে সাপ্লি কি। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এটা তোমাদের জানার দরকার আছে সাপ্লি কি। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত ছাত্রছাত্রী আছো, তোমরা অলরেডি জানো সাপ্লি কি। তোমাদের জন্য পরের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তারপরে কিভাবে পাস করবে সাপ্লি পরীক্ষায়, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে যদি সাপ্লি পেয়ে যাও, সেক্ষেত্রে কিভাবে পাস করবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি এক্সামের সিলেবাস কি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে সিলেবাস পাল্টেছে, অর্থাৎ নতুন সিলেবাস শুরু হয়েছে, সেক্ষেত্রে সাপ্লি যে এক্সাম হবে, সাপ্লিমেন্টারি এক্সামের কি সিলেবাস চেঞ্জ হবে নাকি পুরনো সিলেবাসেই হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে যে বিষয়টা, সাপ্লি পেলে কী কী সমস্যা হবে এটা আলোচনা করব। এবং সাপ্লি এক্সাম কখন হয়, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি তোমার কোনো একটা সেমিস্টারে সাপ্লি থাকে তাহলে এক্সাম কখন হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে তোমরা আজকে জানতে পারবে। প্রথমেই বলে রাখি কলেজের সাপ্লি পরীক্ষা কী। দেখো, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সেখানে তোমাদের কি সাতটা বিষয় পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ সাতটা সাবজেক্টে মোট পরীক্ষা দিতে হচ্ছে। এবং তোমরা যারা অন্যান্য সেমিস্টারে আছো, কারোর চারটে সাবজেক্ট, কারোর পাঁচটা সাবজেক্ট, সেকেন্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের কারোর চারটে সাবজেক্ট, পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। এবং নতুন সিস্টেম অনুযায়ী যারা তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের টোটাল সাতটা সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে। সেক্ষেত্রে এই সাতটা সাবজেক্টের মধ্যে যদি তুমি তিনটে সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা একটা সাবজেক্ট পাঁচ নম্বরের থেকে কম নম্বর পাও, সেক্ষেত্রে তোমার সেই যে সাবজেক্ট, সেই যে সাবজেক্টে তুমি পাঁচ নম্বরের থেকে কম নম্বর পেলে, অর্থাৎ যেটাকে স্কুলের ক্ষেত্রে কী বলা হতো ফেল করা, কলেজের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে সাপ্লি পাওয়া। তার মানে হচ্ছে সেই সাবজেক্টটাকে কিন্তু পরে আবার যখন ওই সেমিস্টারের পরীক্ষা হবে ওই সাবজেক্টের, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমাকে পাস করতে হবে, তখন তোমার সেমিস্টার কিন্তু ক্লিয়ার দেখাবে। তোমাকে এখন দুটো সাবজেক্ট, তিনটে সাবজেক্ট, চারটে সাবজেক্টে যদি ফেল করে যাও বা পাঁচ নম্বরের থেকে কম পেয়ে যাও, সেক্ষেত্রে তোমার সাপ্লি আসছে, পরের সেমিস্টারে তুমি চলে যেতে পারবে। তবে পরে তোমাকে কিন্তু এই সাবজেক্টে পাস করে আসতে হবে, এটাকেই বলা হচ্ছে কিন্তু সাপ্লি পাওয়া। আরেকটা বিষয় তোমাদের এখানে সচেতন করব, তোমরা সবসময় চাইবে যাতে তোমাদের সাপ্লি না আসে। কারণটা কি, দেখো, তোমার যদি একটা সেমিস্টারে দুটো সাবজেক্টে সাপ্লি পাও, পরের সেমিস্টারেও তো সাবজেক্ট আছে, সেখানে কিন্তু আরও যদি একটা সাবজেক্ট দুটো সাবজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, এই সাবজেক্ট সাপ্লি পাওয়ার সংখ্যা কিন্তু বাড়বে। সেই কারণে তোমাদের বলবো যে সাপ্লি থেকে কিন্তু বাঁচার চেষ্টা করো, সাপ্লি যাতে না আসে সেটা চেষ্টা করো। আর অলরেডি যাদের এসে গিয়েছে সাপ্লি, তোমরা কী করবে একটু বুঝে নাও। কারণ কলেজে সাপ্লি পাওয়া কোনো অপরাধের বিষয় নয়, এতগুলো সাবজেক্ট এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের মানুষ, আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে একটা দুটো বিষয় কিন্তু সাপ্লি থাকতে পারে। তবে সেগুলো পাস করবে কী করে, দেখো কীভাবে পাস করবে সাপ্লিতে, কীভাবে পাস করবে, সবথেকে সহজ উপায় হচ্ছে পিভিআর সিআরসের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রকে তোমাদের ফলো করতে হবে। তার জন্য তোমরা যারা 2023-24 স্টুডেন্ট আছো, অর্থাৎ 2024 তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমরা সেটা সেমিস্টার ওয়ান হোক, সেমিস্টার থার্ড হোক আর ফিফথ সেমিস্টারের হোক, তোমাদের ফলো করতে হবে কি, তোমাদের ফলো করতে হবে 2021 সাল, 2020 সাল এবং 2019 সালের প্রশ্নপত্র তোমাদের কিন্তু ফলো করতে হবে। এই তিনটে ইয়ারের প্রশ্নপত্র তোমরা ফলো করে যাও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের আশা করি সাপ্লি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই তিনটে বছরের প্রশ্নপত্র অবশ্যই তোমরা ফলো করবে, অর্থাৎ এই তিনটে বছরের প্রশ্নপত্র তৈরি করবে। তারপরে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, সাপ্লি এক্সামের সিলেবাস কী। তোমরা যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো, কোনো একটা সাবজেক্টে প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমরা যখন ফিফথ সেমিস্টারে তোমরা যারা আছো, তোমাদের কোনো একটা সাবজেক্টে থার্ড সেমিস্টারে সাপ্লি আছে, সেক্ষেত্রে তোমাদের সিলেবাস কী, কারণ নতুন সিলেবাস হয়েছে, সিলেবাস পাল্টেছে, তোমাদের মনে হতেই পারে যে সাপ্লি পরীক্ষার কি সিলেবাস পাল্টালো। তোমাদের একদম এটা ক্লিয়ারভাবে বলে রাখি যে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো,
অর্থাৎ যে সিলেবাসে পরীক্ষা দিয়ে তোমরা 5 নম্বরের থেকে কম নম্বর পেয়েছো বা পাস করতে পারোনি সেটাই হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস। তাহলে আশা করি বুঝতে পারলে যে কোনো সিলেবাস পরিবর্তন করা হবে না, কোনো রকম কোয়েশ্চেন প্যাটার্নও পরিবর্তন হবে না, তোমরা যেমন সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেটাই হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাস। এবারে সাপ্লি এক্সাম কখন হয় সেটা আগে বলে নিই, তারপরে কী কী সমস্যা আছে সাপ্লি সেটা বলবো। সাপ্লি এক্সাম কখন হয়, পরীক্ষা কখন হয়? দেখো, কলেজের যে সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টারের সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। আমি ইভেন সেমিস্টারের কথা বলবো না, কারণ এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সকলে অড সেমিস্টারে পড়ো, অর্থাৎ কেউ সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, এই যে অড সেমিস্টারের পরীক্ষা এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়। আর এই অড সেমিস্টারের পরীক্ষা যখন হয় তখনই তোমাদের কিন্তু সাপ্লি পরীক্ষা হবে। অর্থাৎ প্রথমে তোমরা জানো যে তোমাদের ফিফথ সেমিস্টারে যদি সাপ্লি থাকে সেটা জানুয়ারি মাসে হবে প্রথমের দিকে, এবং তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লি থাকলে সেটা জানুয়ারি মাসের এন্ডে হবে, এবং তোমাদের প্রথম সেমিস্টারে সাপ্লি থাকলে সেটা তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথমে হবে। এবং ইভেন সেমিস্টারটা একটু জেনে রাখো, এটা জুন জুলাইয়ে পরীক্ষা হয়, জুন জুলাই মাসে পরীক্ষা হয়, তখন কিন্তু এটার সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়। এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, অর্থাৎ তোমাদের সেমিস্টার পরীক্ষার যেমন ফর্ম ফিল আপ করতে হয় তেমনই সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্যও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবারে সাপ্লি পেলে কী কী সমস্যা হবে, দেখো সাপ্লি পেলে মেন সমস্যা যেটা আমি বুঝি আমার মতামত অনুযায়ী দুটো মেন সমস্যা আছে। একটা হচ্ছে তোমার স্কলারশিপের টাকা পাবে না, অর্থাৎ কোনো স্কলারশিপে তুমি টাকা পাচ্ছিলে সাপ্লি থাকলে একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে সাপ্লি থাকলে স্কলারশিপের আর কোনো টাকা তুমি পাচ্ছ না, অর্থাৎ কলেজে আর কোনো টাকা পাচ্ছ না, পরবর্তীকালে যখন মাস্টার্স করতে যাবে তখন টাকা পাবে, কিন্তু কলেজে কিন্তু আর কোনো রকম টাকা পাবে না যদি সাপ্লি থাকে, স্কলারশিপের টাকা পাওয়া যায় না, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করা যায় না যদি সাপ্লি থেকে থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা, তোমার যদি ফিফথ সেমিস্টারে সাপ্লি থাকে তাহলে কিন্তু তোমার ফিফথ সেমিস্টারের পরীক্ষা জুন জুলাই মাসে হয়, সেকেন্ড মানে সিক্স সেমিস্টার না ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, আর জুন জুলাই মাসে হচ্ছে তোমার ইভেন সেমিস্টারের পরীক্ষা। অর্থাৎ আমার যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে ফিফথ সেমিস্টারে তোমার যদি সাপ্লি থাকে তাহলে তোমার একটা ইয়ার কিন্তু বেকার চলে যাবে, কারণ তোমার সিক্স সেমিস্টারের পরীক্ষার পরে তোমরা যারা মাস্টার্স করতে চাইছো তোমাদের মাস্টার্সে অ্যাডমিশান হতে হয়, সেক্ষেত্রে তোমার যদি ফিফথ সেমিস্টারে সাপ্লি থেকে থাকে তাহলে কিন্তু তোমার একটা ইয়ার বেকার যাবে, নেক্সট ইয়ার তুমি অ্যাডমিশান হতে পারবে মাস্টার্সে। এই বিষয়টা একটা সমস্যা। আর ছোটোখাটো সমস্যা যেগুলো বললাম যে একটা ইয়ারে সাপ্লি পেলে পরে সাপ্লি কিন্তু বাড়তে থাকবে, তাই সাপ্লি যাতে না আসে সেটাই তোমরা চেষ্টা করো। আজকে এই তথ্যটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল।